আমরা বলবো আমরা শেখ হাসিনার সৈনিক, আমরা শেখ হাসিনার সৈনিকের দাবি করে আমরা দেখা যায় যে আমার বাড়ি কারো বাড়ি দখল করব। আমরা শেখ হাসিনার সৈনিক দাবি করে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন দুর্নীতির মধ্যে আমরা জড়িয়ে পড়ব। শেখ হাসিনার কর্মী দাবি করে আমরা মানুষকে ফাঁকি দিব, এই ধরনের কোনো কাজে যাতে আমরা অংশগ্রহণ না করি। কারণ শেখ হাসিনা এই বাংলাদেশের মানুষের জন্য তিনি কী না করেছেন? তিনি তো তার বাবাকে হারিয়েছেন, তার মাকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, ভাবিদের হারিয়েছেন, তার ছোট ভাই শেখ রাসেলকে হারিয়েছেন, আত্মীয় স্বজন সবাই 1975 তাদের হত্যা করা হয়েছে। এই যন্ত্রণা নিয়ে, এই বেদনা নিয়ে তিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন। আজকে শেখ হাসিনা সারাদিন পরিশ্রম করছেন এই দেশকে সামনে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য, অথচ সারাদিন শেষে সন্ধ্যাবেলায় টেলিভিশন স্কলে যখন একটা নিউজ আসে ছাত্রলীগ কিংবা সহযোগী সংগঠন কিংবা যুবলীগ কিংবা অন্য কোনো কর্মীর দ্বারা, আওয়ামী লীগের কোনো কর্মীর দ্বারা একটা নারী লাঞ্ছিত হয়েছে, তখন মনে হয় সারাদিনের শেখ হাসিনার যত অর্জন একটা স্কলের একটা রিপোর্টেই সমস্ত কিন্তু বিসর্জন হয়ে যায়। সেই কারণে আমরা বলি আমরা যারা শেখ হাসিনার সৈনিক, কারণ আমরা বঙ্গবন্ধু সৈনিক যারা আছেন এখন অনেক জীবিত, কিন্তু আমরা আমাদের রাজনীতি, আমাদের স্বপ্ন, ধ্যান ধারণা সব কিছু শেখ হাসিনাকে ঘিরে। শেখ হাসিনা 1975 বঙ্গবন্ধুকে হত্যা করার পর আমরা রাজনীতিতে এসেছি, সেই কারণে আমাদের সমস্ত আদর্শ হলো শেখ হাসিনা। অতএব শেখ হাসিনা আদর্শ অনুসরণ করে আমরা শেখ হাসিনার যে লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবায়ন করে আমরা যাতে নিজের জীবন উৎসর্গ করতে পারি শেখ হাসিনার এই জন্মদিনে, এটাই হোক আমাদের শপথ।